হ্যালো ডিয়ার, কেমন আছেন সবাই? আমি করোনার ভিতরে আপনারা সবাই কেমন যাচ্ছে দিনকাল? আমি আসলাম আবার একটু ব্লগে, কারণ করোনাতে তো আর ট্যুর দেওয়ার কোনো পসিবিলিটি নাই। আর ট্যুর না দিলে আমি আসলে ব্লগ করতে পারি না, কারণ ট্যুর ছাড়া আমার কোনো ব্লগের কোনো আসলে নাই, টপিক নেই। তো চিন্তা করলাম যে আমি যে রিসেন্ট যে কাজটা করতেছি সেটা একটু করি আর কি, ব্লগ করি। তো এখন যেটা করি সেটা হচ্ছে বিকেল পরে হচ্ছে আর দোকান খোলার কোনো রাস্তা থাকে না, মানে টোটালি ক্লোজ করে দিই। সেই জন্যে আর কি আমি ফুড ডেলিভারি করি। তো আমার কাছে এটা আসলে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমি টাকা দিয়ে করি আর টাকা ছাড়া করি, এটা কোনো ম্যাটার করে না, বাট কাজ করতেছি এটা হলো বড় কথা। আর একটা সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমি বাইক চালাচ্ছি, মানে এই উসিলাতে হয়তো বাইক বের করতে পারতেছি, এটাও একটা বড় একটা সুবিধা আমার জন্য। তো আপনারা সবাই কেমন আছেন, দিনটা কেমন যাচ্ছে আপনাদের? আমি ফুড ডেলিভারি করতে গিয়ে কিছু জিনিস আর কি চোখে পড়লো আমার, যেমন আমি কয়েকদিন হলো ফুড ডেলিভারি করি, দেখলাম যে কিছু মানুষ আছে আসলে আমার যারা ফুড ডেলিভারি করে, অর্থাৎ আমি তো প্রফেশনাল না, আমি হচ্ছে নর্মালও না, আমি হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট টাইম জবার, বাট যারা প্রফেশনাল দ্যাট মিন্স ফুড পান্ডার যারা আছে তাদের ক্ষেত্রে জিনিসটা কেমন হয় সেটা আর কি চিন্তা করতেছিলাম। আমি বেশ কিছু লোক একটু বাজেভাবেই ট্রিট করে, যেটা আসলে ঠিক না, কারণ তাদের এইটার পাশাপাশি অনেক কিছুই থাকতে পারে। যেমন আমার বিজনেস, আমি হয়তো বা করোনা যখন চলে যাবে কিংবা দেশ স্বাভাবিক হলে আমি হয়তো এই জবটা করবো না, মানে পার্ট টাইম এই কাজটা করবো না, বাট যারা ফুড পান্ডাতে যারা আছেন তারা অবশ্যই ভালো ফ্যামিলির, কারণ হচ্ছে ফুড পান্ডাতে যারা জব করেন তারাই আপনার অ্যাটলিস্ট স্মার্টফোনটা তো মানে প্লে করতে পারে, আর স্মার্টফোন প্লে করাটা আমার কাছে মনে হয় যেন তেমন লোকের পক্ষে সম্ভব না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারাও মোটামুটি একটা ভালো ফ্যামিলি, জাস্ট টাইম পাস কিংবা পড়াশোনা নেই, এদের জন্যে হচ্ছে জিনিসটা আর কি করে। তো তাদেরকে আসলে খারাপ ভাবা কিংবা খারাপভাবে ট্রিট করার কোনো ওয়ে আমি আসলে দেখি না। কেন ট্রিট করে আমি আই ডোন্ট নো, আমি হয়তো কাস্টমারের কাছাকাছি চলে আসছি, আমি একটু ফোন দিব তাকে, এখন কোথায় আছে সেটা ফোন দিয়ে ট্রেস করে দেন ফুডটা ডেলিভারি করে দিয়ে যাব। ওয়েট অ্যান্ড সি। ফুড ডেলিভারি রান, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তাদেরকে আসলে যদি অন্যভাবে কেউ ট্রিট করে তাহলে জিনিসটা একটু দেখতে বড় লাগে। সো চর্মরোগ সুলকানি কিন্তু মজার রোগ, যখন সুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া সুলকাই, কি যে ভালো লাগে সুলকাইতে, হাইরে মজার সুলকানি। আমি হয়তো এই কাজটা করতে গিয়ে আর কি জিনিসটা বুঝতে পারলাম যে আসলে তারা যেভাবে ট্রিট করতেছে, কিছু লোক আছে যারা ট্রিট করতেছে, যেমন সে একটা রিসেন্ট ঘটনা বলি আমি, সেটা হচ্ছে আমি লাস্ট 2 দিন আগে আর কি একটা জায়গায় ফুড ডেলিভারি দিতে গিয়ে, আমি সিরাজগঞ্জের ছেলে, বাট সিরাজগঞ্জের সব স্পট কিংবা সব জায়গা আমার চেনা থাকবে, ইট ডাজেন্ট ফ্যাক্ট, বাট তাকে আমি যখন বললাম যে আমি আসলে বিষয়টা আমি চিনি না যে এই স্পেস প্লেসটা কোথায়, তখন সে আমাকে বলতেছে সিরাজগঞ্জে এমন কেউ নাই, রিক্সাওয়ালা নাই যে চিনবে। তো আসলে বিষয়টা হচ্ছে রিক্সাওয়ালা তো চিনবে, ঢাকার প্রত্যেকটা বাস কন্ট্রাক্টর কিন্তু প্রত্যেকটা স্পট চেনে, কারণ মানে সেটা তাদের কাজ, আমার কি কাজ এটা? সো আমি বলবো আপনাদেরকে যে যারা ফুড পান্ডাতে ফুড ডেলিভারি দেন
তারা কাইন্ডলি যা মানে আমার ব্লগ যারা দেখে তারা কাইন্ডলি একটু আপনাদের অ্যাড্রেসটা ডিটেলস বলে দিবেন। আদারওয়াইজ যদি চারতলা কিংবা পাঁচতলা হয় আপনারা যদি খুব ব্যস্ত না থাকেন অ্যাটলিস্ট 50-50 করে নেবেন, বলবেন যে ভাইয়া তুমি আসো তিনতলা উঠো আমি দুইতলা নামতেছি, অথবা তুমি দুইতলা থাকো আমি তিনতলা নামতেছি। এটাই তো মানে মানুষের কাজ, তাই না? সো বিষয়গুলো আমি এইভাবে আর কি উপস্থাপন করলাম। হয়তো ওকে পার্সোনালি নেবেন না এবং কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমি আসলে কথাগুলো এইভাবে বলতে চাইনি যেভাবে আসলে উপস্থাপন করলাম। এটাই তো সবচেয়ে বড় কথা। আর লকডাউনে সবার অবস্থা কেমন যাচ্ছে আমি জানি না। যে গতকালকে অর্থাৎ আমি আজকে 8 তারিখে ব্লগ করতেছি, ব্লগটা কবে পাবলিশ করবো আই ডোন্ট নো। 8 তারিখে আপনার মৃতের সংখ্যা ছিল প্রায় 201, আর আজকে মৃতের সংখ্যা হচ্ছে 199, অ্যারাউন্ড 200। সো আমি বলবো যে সবাই বি কেয়ারফুল থাকেন, একটু সেভই থাকেন। যাদের নিতান্তই কাজের কোনো সোর্স নেই তারা হয়তো বের হন হয়তো কাজের জন্য, বাট কিছু লোক আছে যাদের শুধু একটাই মাত্র ইনকাম সোর্স এবং সেটা বন্ধ, সেক্ষেত্রে আপনি আলাদা কোনো ওয়ে দেখতে পারেন। বাট আমি মনে করি যে যদি এক্সট্রা কোনো সোর্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি বের না হওয়াটাই বেটার। তো এই তো অবস্থা। আর সবাই সুস্থ আছেন কিনা এটা অ্যাটলিস্ট আমাকে একটু জানিয়ে দেবেন, কারণ হয়তো আমার কাছে ওরকম সাবস্ক্রাইবার নাই, বাট যে কয়জনই আছেন কিংবা যে কয়জনই দেখেন না কেন আপনাদের কাছ থেকে খোঁজ খবর নেওয়াটা আমার নৈতিক দায়িত্ব, এবং শুধু নট অনলি দায়িত্ব অ্যাটলিস্ট বিবেক থেকেও হয়তো জিজ্ঞেস করি আমি, এটাই হচ্ছে আমার ইয়া। তো এই তো সবার, আমি ঘুরতে ঘুরতে জেলখানাঘাটে চলে আসছি, অবশ্য ব্লগটাকে কন্টিনিউ করার জন্য আর কি জেলখানাঘাটে চলে আসছি। আমি এখন বাসায় ঢুকে যাব, আমার ফুড ডেলিভারি শেষ। তো আমি যেটা ফুড ডেলিভারি করলাম সেটা হচ্ছে হাংরি আওয়ারের, হাংরি আওয়ার সিরাজগঞ্জ, শুধুমাত্র সিরাজগঞ্জের জন্য আর কি একটা অনলাইন সব। তো এটা কী হলো, সে থুতু ফেললো কেন, ডিসগাস্টিং। ও তো হাংরি আওয়ারটা হচ্ছে টোটালি বাসায় হোমমেড করা খাবার। ন্যাচারালি যারা অনলাইনে বিজনেস করেন ম্যাক্সিমামই সব হোমমেড, বাট ও এইখানে বিষয়টা যেটা এক্সট্রা ফ্যাসিলিটিস যেটা সেটা হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করার পরে আপনার ইয়াটা কি যেন বলা হয় প্রোডাক্টটা রেডি করা হবে, আদারওয়াইজ প্রোডাক্টটা ডেলিভারি করা হবে না। সো এই জন্য হয়তো বা অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি আমি যে দিস ইজ ফ্রেশ। আপনারা যারা সিরাজগঞ্জে আছেন, যারা আমার সিরাজগঞ্জের সাবস্ক্রাইবার, তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আমি হয়তো বা ফুড ডেলিভারি দিতে যাব। তো বন্ধুরা আজকে আর কথা না বাড়াই, অনেক হয়ে গেছে। আসলে বিষয়টা হচ্ছে আপনারা যদি কমেন্টস লাইক অথবা সাবস্ক্রাইব না করেন আসলে নিজের ভিতর থেকে আসলে মনে হয় যে না আমি আসলে আপনাদের জন্য ভালো কিছু দিতে পারতেছি না। তো প্লিজ আপনারা যারাই আমার ব্লগ দেখেন না কেন অ্যাটলিস্ট একটা লাইক অথবা একটা শেয়ার অথবা একটা সাবস্ক্রাইব অথবা একটা কমেন্টস করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ঘর থেকে বের হন। আল্লাহ হাফেজ।